কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন, জনগণের মনে এখন আর আপনাদের কোনো স্থান নেই, প্রহসনের নির্বাচন বন্ধ করে পদত্যাগ করুন। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দলের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকল্পধারার সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী, BNP'র স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর প্রমুখ।